ফিয়াস তোমাদের জন্য দেখানো হবে যাদের দুই হাঁটু জোড়া লেগে যায়। এই দুই হাঁটু জোড়া লেগে যাওয়ার যে বিষয়টা থাকে, অর্থাৎ বিষয়টার ফলাফল অত্যন্ত দুঃখজনক, কারণ দুই হাঁটু জোড়া লেগে যাওয়ার কারণে অনেকে সামরিক বাহিনীতে অর্থাৎ সেনানো বিমান বাহিনীতে কিন্তু আবেদন করতে পারো না। তোমার মেডিকেল পরীক্ষায় গিয়ে হচ্ছিল বাদ পড়ে যাচ্ছ। তো যাই হোক, আজকে আমরা কিছু কৌশল দেখাবো এবং আমরা কিছু এক্সারসাইজ দেখাবো, যে এক্সারসাইজ এবং কৌশলগুলো যদি তোমরা এইরকম সমস্যায় কেউ ফেস করে থাকো বা তোমার যদি এই ধরনের দুই হাঁটু জোড়া লেগে যাওয়ার সমস্যা থাকে, তাহলে তুমি এটা যদি প্র্যাকটিস করতে পারো, আমি আশা করি তুমি অবশ্যই একটু হলেও তোমার দুই হাঁটু জোড়া লাগা থেকে তুমি নিজেকে সেভ করতে পারবা। তো যাই হোক, এখানে তারা নতুন স্টুডেন্ট আসছে, এখানে তোমাদের মতো অনেকে আনফিট অবস্থায় কিন্তু আসে। তা আমরা সবসময় চেষ্টা করি বা আমাদের প্রয়াস থাকে এটাই যে আমরা এই সোলজার ট্রেনিং একাডেমিতে স্বল্পমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে একটা ছেলেকে মেডিকেলে ফিট কীভাবে করে দেওয়া উচিত বা করার পিছনে তার যে ব্যবস্থাগুলো করা সেগুলো কিন্তু আমরা এখান থেকে করে দিই। তো আমরা সর্বপ্রথমে চলে যাব এখানে, প্রথম হাঁটু জোড়া লেগে যায় কার, একটু আমি হাত তুলতে বলবো। আমাদের কিছু কলা কৌশল আছে এবং কিছু এক্সারসাইজ আছে, বা তোমরা যখন আর্মিতে যাবা বা নেভিতে বা এয়ারফোর্সে যাবা, যদি তোমার হাঁটু জোড়া লাগার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তোমাকে এই কৌশলগুলো যদি তুমি অবলম্বন করতে পারো, অবশ্যই আমি আত্মবিশ্বাসী যে তুমি একটু হলে তোমার দুই হাঁটু জোড়া লাগা ঠিক করে ফেলবা। যাই হোক, আমি আমার সামনে বা তোমাদেরকে তোমাদের সামনে একজনকে নিয়ে যাব, তার দুই হাঁটু কিন্তু জোড়া লেগে যায়, একটু সবাইকে আমি দেখাতে চাই। একটু জুম করতে বলবো ক্যামেরাকে, যিনি ক্যামেরাম্যানে আছেন একটু জুম করেন। এই অবস্থায় দেখা যাচ্ছে তো, তাই না? ক্লিয়ার? এই অবস্থায় যদি আমরা বিভিন্ন বাহিনীতে যাই, অর্থাৎ হাঁটু কিন্তু জোড়া লেগে যাচ্ছে, আমার সামান দিক থেকে জোড়া লেগে যাচ্ছে, পেছন দিক থেকে জোড়া লেগে যাচ্ছে, তা কিন্তু আমরা ভি করে আসে তারপরে কিন্তু হাঁটু জোড়া লেগে যাচ্ছে। আবার পা যদি আমরা সমান্তরাল অবস্থা করি, একটু সমান্তরাল করে, সমান্তরাল অবস্থায় কিন্তু হাঁটু জোড়া লেগে যাচ্ছে। এই হাঁটু জোড়া লেগে যাওয়ার এরকম যদি কারো সমস্যা থেকে থাকে, অবশ্যই কিন্তু তোমরা যে কোনো বাইরেতে পরীক্ষা দিতে গেলে মেডিকেলে আনফিট হয়ে যাওয়া, বুঝা গেছে? আমরা কিছু ব্যায়াম দেখাই প্রথমত। তুমি দাঁড়াও, দাঁড়িয়েছো? আচ্ছা, এখন দুই হাঁটুর উপরে দাঁড়িয়ে গোড়ালি হালকা লুজ করে আমাকে একটু প্রথমত দাঁড়ানোর প্র্যাকটিস করতে হবে। দেখা যাচ্ছে কি? ক্লিয়ার? হালকা গোড়ালি লুজ করতে হবে, অর্থাৎ তুমি এরকম কাপ করবা, এই যে এভাবে কাপ করতে হবে, কাপ করে, কাপ করে থাকো, করে আসো। Yes sir. আচ্ছা, এটা কিন্তু একটা ব্যায়াম, প্রথমত দুই পা কাপ করতে হবে। দেখা যাচ্ছে কি? পা দেখাচ্ছো? জি স্যার। দুই পা এভাবে কাপ করতে হবে, কাপ করে এভাবে দুই হাঁটুর উপরে প্রেসার দিয়ে থাকতে হবে, প্রেসার দিয়ে থাকো। Yes sir. এটা একটা ব্যায়াম, ঠিক এইভাবে থাকতে হবে, এইভাবে দুই হাঁটুর মাঝখানে প্রেসার দিয়ে দুই পায়ের গোড়ালি একসাথে কার্ভ করে আমরা প্রেসার দিয়ে থাকব বেশ কিছুক্ষণ। এটা একটা ব্যায়ামের পদ্ধতি। এরপরে নর্মাল হয়ে যায়, নর্মাল হয়ে গিয়ে টেক দিস ওয়ে, নর্মাল হয়ে গিয়ে এটা একটা ব্যায়াম গেল। এবার তুমি এক পা তোলো, এইভাবে করো, যে এইভাবে কিছুক্ষণ ধরে থাকতে হবে, অর্থাৎ আমরা কাউন্টডাউন করতে পারি 1 থেকে 10 পর্যন্ত, মনে মনে 1 থেকে 10 পর্যন্ত গোনা শেষ হলে তখন ছেড়ে দিবো আবার, বুঝা গেছে? 1 থেকে 10 পর্যন্ত গুনে 10 সেকেন্ড, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ছেড়ে দিই। আবার ওই পা তুলবো আমরা, অপোজিট পা, অপোজিট পা তুলে ঠিক আমরা এইভাবে হাত দেবো, হাত দিয়ে এটা প্রেসার দিয়ে থাকতে হবে, অর্থাৎ আমরা যখন প্রেসার দিয়ে হাতটা এইভাবে দিয়ে রাখবো তখন কিন্তু এই জয়েন্টটা অনেকটা লুজ হয়ে যাবে প্রেসার দিয়ে থেকে। দিচ্ছ প্রেসার? দিচ্ছ? গুড।
আগে একটু কথা বলে রেখে, যারা এখনো সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলের সব প্রতিনিয়ত ভিডিও দেখো, বা আপনারা যারা নতুন দেখছেন বা তোমরা যারা নতুন দেখছো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ পরবর্তীতে আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বা সামরিক বাহিনীর লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, ISSB পরীক্ষার গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিপস নিয়ে ভিডিও টিউটোরিয়াল সবসময় প্রতিনিয়ত আপলোড করি, বা চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্যগুলো সবার আগে আমরা তোমাদের সামনে জানানোর চেষ্টা করি। তো সেক্ষেত্রে তোমরা সবার আগে আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো যাই হোক, আমরা দুটা ব্যায়াম দেখলাম, ঠিক আছে? জি স্যার। এবার আমরা তৃতীয় নম্বর ব্যায়ামে যাবো। একটু আমরা ফাঁক করে পান, দুটো এরকম করে এরকম, আরো আরো প্রেশার দাও, আরো প্রেশার, প্যান উপরে তুলো, আরো প্রেশার দিতে হবে। হ্যাঁ, সবাই করতে পারো, সবাই করতে পারো, আরো প্রেশার দাও, পা সোজা রাখতে হবে। হ্যাঁ, প্রেশার দিয়ে পা সমান রাখতে হবে, প্রেশার দিয়ে পা সমান রাখতে হবে। আওয়াজ দেখা যাচ্ছে কি? প্রেশার দিয়ে পা সমান রাখতে হবে, পা সমান রাখতে হবে, একদম সমান, মানে এই জায়গাটায় হাতে এই জায়গায় একটু প্রেশার দিতে হবে। প্রেশার দাও, মানে এইভাবে আস্তে আস্তে তুমি যতটুকু সম্প্রসারণ করতে পারো, প্রথমত একসাথে তো অনেক প্রথমবারে অনেক দূর সম্প্রসারণ করা যাবে না, আস্তে আস্তে চেষ্টা করতে হবে তোমাদেরকে যে কতটুকু তোমরা পা দুটাকে একসাথে সম্প্রসারিত করতে পারো ডাইনে এবং বামে। ওকে, গেল। যাওয়ার পরে তোমরা এইভাবে হাত দাও, পা ঠিক থাকবে, এভাবে দাও 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 আমি একজনকে অনুরোধ করবো যে এখানে আমাদেরকে একটু সুর করতে হবে। আসলে
প্র্যাকটিস গুলো যদি করতে থাকি, তোমরা জানেন আপনি প্রবলেমে ভুগছো বা দুই হাতে জোড়া লাগার সমস্যায় ভুগছো, আশা করি তোমরা যদি এভাবে কন্টিনিউয়াসলি মাসখানেক প্র্যাকটিস করতে পারো। এছাড়া আরো কিছু অনুশীলন আছে যেগুলো আমরা কার্যকরী ভাবে আসবো দেখাবো তোমাদেরকে, বা তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো বাসায়, আমার মনে হয় ইনশাল্লাহ তোমরা এক মাসের মধ্যে একটা ফলাফল পাবা।